হাই গাইস এখন প্রচণ্ড কাজে আছি এজন্য মানে সকাল থেকে পুরো সংসারের কাজ করে যাই করে যায় এর জন্য ভিডিও দিতে পারছি না আর কালকে একটা জায়গায় গেছিলাম হ্যাঁ সেটা তোমাদের পরে বলবো যদি কিছু হয় যদি যদি একজনা আমার পায়ে ধুলো খায় তাহলে দেখা যাবে হ্যাঁ তাহলে দেখা যাবে না হলে আর সেই কথা তুলবই না সেই প্রসঙ্গে তুলবই না বুঝতে পারছো এক জায়গায় গেছিলাম হুম মানে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় গেছিলাম জানি ইয়েরা গেস করে নিতে পারবে ওই মিলিয়ার প্রিয়াংশুরা ওরা গেস কর হ্যাঁ কোথায় গেছিলাম আর সেখানে যেটা বলেছে সেটা যতক্ষণে আমার পায়ের ধুলো না খাবে যতক্ষণে তোমাদের আমি জিনিসটাকে তোমাদের সামনে তুলে না ধরবো হ্যাঁ আমি তোমাদের সামনে তুলে ধরবো কারণ তোমরা আমার ফ্যামিলি যা হবে তোমাদের সামনে হ্যাঁ আমি খেটে খাবো বস খেটে খাবো আর যদি নিতে চায় যদি নিতে চায় মানে মেরে ফেলে মেরে ফেলে তার জিনিস যদি নিতে চায় তাহলে আমার পায়ে ধুলো খেতে হবে পায়ে নগড়াতে হবে নাক নগড়াতে হবে করে আমি ওই জায়গাতেও বলে এসেছি কালকে যেই জায়গাতে গেছিলাম সেই জায়গাতেও বলে এসছি যে জিনিসটা মানে নেওয়ার জন্য ওইখানে গেছিল। সেই জিনিসটা যদি নিতে চায় তাহলে আমার পায়ের তলায় আসতে হবে আমার পায়ের মধ্যে নাক রকড়াবে সোমাদেরকে ডাকবো যায় আমাকে ডাকবো পাড়ার লক্ষ্যে ডাকবো সাক্ষী রাখতে হবে না পাড়ার লক্ষ্যে ডাকবো তোমাদের ভিডিওতে ক্যাপচার করে দেখাবো সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ছাড়বো তারপর বস আর আমার জানে তো আমি বিশাল মাল আমাকে আমার মা বাবা পর্যন্ত হার মানাতে পারেনি তা অন্য লোকে কি করে হার মানাবে আমি না আবার অন্য নিজে সংগ্রাম করে খাবো মার টাকাটা ফুরাক আগে মার যে টাকাটা পাবো সেই টাকাটা ফুরাক আগে তারপর তো কাজ করব এখন মজা সে খেয়ে নি মার টাকাটা ও তারপর তো কাজ করব তারপর শুরু হবে সংগ্রাম সংগ্রাম আমার আমার মা আমার মার কি বলবো আমার মা মানে মারা গেছে আর দুই দিনের মধ্যে দুই দিনের মধ্যে খাবার খেতে গেছে ওরে বাবা এরা মানুষ নাকি এরা মানুষ যে মানুষটাকে বাঁচালো না তার খাবার খেতে গেছে আমি কালকে যে জায়গায় গেছিলাম খাবার খেতে গেছে আচ্ছা জায়গাটার নাম বলে দিই কৃষ্ণনগর গেছিলাম ঠিক আছে সেই খাবার খেতে গেছে যাকে বাছালো না দুই দিনের মধ্যে জাস্ট আমার মার মারার দুই দিনের মধ্যে আর ভেবেছি কি অত সহজে আমার মা বাবা সরল হতে পারে আমি বিশাল বিষাক্ত জিনিস মানে এই দিক দিয়ে পেট দিয়ে মানে ঢুকাবো পেছন দিক দিয়ে বের করে নেব এই মাল হচ্ছে ঝুমা ঘোষ আমি আমার মাকে যান প্রাণ দিয়ে ভালোবাসি আমার মাকে মাকে বকবো মার সঙ্গে খারাপ ব্যবহার করব তাও আমি মাকে ভালোবাসি মার জন্য করবো মাকে টাকা দিয়ে হেল্প করব তাও আমি মাকে ভালোবাসি হ্যাঁ ওরকম না যে মাকে মেরে ফেলবো মা কত তাড়াতাড়ি যাবে মা কত তাড়াতাড়ি যাবে আর মার খাবারটা আমি নেবো মা কত তাড়াতাড়ি এই বুড়ি তুই মরে যা এই বুড়ি তুই মরে যা এই জন্য তো প্রিয়াংশু আর মিলিকে দিয়ে বলিয়েছে এই তোর মা মরবে এই তোর মা মরবে যা মরে গেছে এবার আমার মার খা আমার মার ওই যে পটি পটি খা পটি দিচ্ছে নেখা কিন্তু অত সহজে মারপটি খেলে দেবো না তো তার জন্য পস্তাতে হবে তার জন্য ঝুমা ঝুমা ঘোষ কি বলে বাবু মরে যাওয়া মানুষকে কি বলে লেট লেট হরপ্রসাদ ঘোষের ডটার ডটারের ডটার ঝুমা ঘোষ তার পাকা ধুলা ধুলা খানা পরে পাকা ধুলা খানা পারে গা ফির খাবার হ্যাঁ তার আগে না আর একটা কথা বলছি বেশিবার বেরো না ঝড়ে পড়ে যাবে আমাকে তোমরা চেনো না হ্যাঁ আমাকে তোমরা চেনো না আমি কিন্তু বিশাল মারাত্মক জিনিস মারাত্মক হুম আমার বাড়ির জাস্ট অনলি ফর আমার বাড়ির একটু কোনো ইয়ে হোক তারপর জেলের ঘানি কাকে পিসাতে হয় তারপর দেখাবো হুম দেখাবো এইখানে আমি আমার আটত্রিশটা বছর কাটিয়েছি রেলবাজারে আটত্রিশটা বছর হরঘোষের বাড়িতে আটত্রিশটা বছর কাটিয়েছি ছোটবেলা থেকে নাচ নাচ ওই যে একটা গান আছে না বাদরা চুংড়ি লাজবে আসমান থেকে টাকা পড়বে আরে বাদরা লাজবে চুংড়ি নাচবে আসমান থেকে টাকা পড়বে আসমান থেকে টাকা পড়া লাগে না এই যে মানুষটাকে ড্যাঙাতে হবে আর এ মানুষটা ড্যাঙানো অত সহজ না আমি হচ্ছে কুম্ভকর্ণ যখন জাগবো না আস্ত গিলে খেয়ে নেবো ম অং করে গিলে খেয়ে নেবো আমি হচ্ছে এরকম কি আমার নাম কি কুম্ভকর্ণ মনে থাকবে নিস্তে পড়েছিস তোরা যতদিন আমি বেঁচে আছি আর শোন 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 তোদের বলি যতই বলো না 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 যতই বলো না ঝুমামর আমি তো মরব না 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 কারণ আমি হচ্ছে বিষ জিনিস আমি বিষাক্ত জিনিস হ্যাঁ আমি সহজে মরব না নট 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 বিশাল কঠিন জিনিস আমি আমাকে মেরে ফেলা অত সহজ না স্বয়ং ভগবানই আমাকে মারে না তো তোরা কে হ্যাঁ কতবার কষ্ট পেলাম মৃত্যুর ঘাট থেকে বেঁচে আসলাম মরলাম না আর জানিস তো সেটা হচ্ছে মানে মানে পৃথিবীতে যারা বেশি শয়তানি করে তারা বেঁচে থাকে বেশি হ্যাঁ আর আমি এই জন্য যত পারি শয়তানি করে যাব ও একটা কথা জানা তো শোনা তোমাদের তোমাদের এই কথাটা শুনে ভালো লাগবে জানা তো আমাদের এইখান দিয়ে হ্যাঁ একটা পাগল ওপরে জামা যেটা বলছিলাম গাইস একটা পাগলি ওপরে টি শার্ট পরা নিচে পুরো পুরো জামা কাপড় খোলা নিজে ঘুরে বেড়াচ্ছে পুরো পুরো ঘুরে বেড়াচ্ছে তাহলে এইসব পাগড়িরা যদি রাস্তায় ঘুরে বেড়ায় কি অবস্থা হবে বুঝতেই পারছো মানে কত মানুষ আছে এরকম হ্যাঁ যারা মানে দেখো গিয়ে তাদের বাড়িতে অত্যাচারিত হয়ে তারা পাগল হয়ে গেছে তারা এরকম এরকম মানে জামা কাপড় ইয়ে করে খুলে তারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে কেউ দেখার নেই কেউ কিছু করার নেই তাহলে মানুষ কতটা মানে দুঃখী হ্যাঁ রাস্তাঘাটে কত শয়তান ছেলেমেয়েরা থাকে তারা তাদের ফায়দা উঠিয়ে ছেড়ে দেবে চিন্তা করো মেয়েদের তাহলে কোথায় নিরাপত্তা কোথায় তারা চিন্তা করো দেখো গিয়ে শ্বশুর বাড়িতে বা বাপের বাড়িতে এরকম ওদেরকে ছেড়ে দিয়েছে রাখতে দেয়নি এরকম হতেই পারে আমারই 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 হতে পারে এরকম আমার সন্তানকে বিয়ে দিলাম আমার সন্তান রাখলো না ঘরে আমিও হয়তো পাগল হয়ে রাস্তায় ঘুরতে থাকলাম এরকম কত ইয়েতে হয় তাই না তাহলে কত কষ্ট করে মানুষের থাকে চিন্তা করা রাখছি গাড়িটা